আমি মমতা মণ্ডল, একটি মেয়ে, আমি এজেন্সি নিয়ে এতে। এরপর আমি আমার টিমে প্রায় 40 জন আছে। আমি অনেক কষ্ট করে গরিব দুঃখী মানুষের জন্য অনেক অনেক টাকা উপার্জন করে এনেছি, এনে স্যারকে দিয়েছি। দেওয়ার পরে আমার নিজস্ব টাকা 2,20,000 টাকা, আমার মেয়ের বিয়ের ডেট হয়েছে, ফাইনাল হয়ে গেছে, স্যার দেবো বলে টাকাটা আজ পর্যন্ত আমাকে দিচ্ছে না। এইরকম অবস্থায় আমি আছি। আর আমার কাস্টমাররা, আমার জুনিয়ররা, মানে যতজন আছে আমাকে যা তা করছে। আমার ছেলে মেয়ে স্কুলে বেরোতে পারছে না, প্রাইভেটে যেতে পারছে না, এমনভাবে খিস্তি করছে। এই তোমার মা এরকম সেরকম এইভাবে যা তা করছে। আমি চাই যদি স্যার আমার ঠিক ঠিকভাবে টাকা দিয়ে দেয় তাহলে ঠিক আছে, না হলে কিন্তু যা হবে হবে। আপনারা কি এই বিষয়ে কোনো অভিযোগ জানিয়েছেন কোথাও? অভিযোগ জানানো সবাই মিলে যা হচ্ছে সব একই কিভাবে আছে আজকে জানানো। আপনারা এর আগে যে কোম্পানির কাজ করেছেন সেই কোম্পানির নামটা কি ছিল? যশোদা গ্রুপ অফ কোম্পানি। এখন এই তোষানির অফিসে কেন? তোষানির অফিস ছিল, তোষানি লেখা আছে। মানে উনি ওই নাম চেঞ্জ করে এই ইন্স্যুরেন্স কোম্পানিতে এখন উনি করছে। আমাদের টাকা না দিয়ে সেই টাকা এখানে কি সব করছে? নামটা চেঞ্জ আগে যশোদাই লেখা ছিল।